আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা আসতাফা। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه كما قال عليه الصلاة والسلام. আমার অষ্টম শ্রেণীর সকল ছাত্র ছাত্রী বৃন্দকে সবাইকে স্বাগতম শুভেচ্ছা। আমি মোহাম্মদ নুরুল্লাহ, সিনিয়র সহকারী শিক্ষক, পল্লবী মাজহারুল ইসলাম মডেল হাই স্কুল, পাঠ পরিচিতি অষ্টম শ্রেণী, ইসলাম ও নৈতিক শিক্ষা, তৃতীয় অধ্যায়, পাঠ এক, আল কুরআন। আজকের পাঠ কুরআন মজিদ। কুরআন মজিদ, কুরআন কি বলতে পারবে আজকের শিখন ফল, কুরআন কি বলতে পারবে, আল কুরআন বিশেষ মর্যাদার এবং এর নাম সমূহ উল্লেখ করতে পারবে, আল কোরআন এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, আল কোরআনের পরিচয়। কোরআন শব্দটি আরবি, এটি কারুন, কারুন শব্দ মূল থেকে উদ্ভূত, উদ্ভূত কারণ থেকে নির্গত, কারুন অর্থ পড়া বা পাঠ করা, আমরা আরবিতে বলি যে তেলাওয়াত করা। কারণ অর্থ মিলিত বা সংযুক্ত, অতএব কোরআন শব্দের অর্থ হলো পঠিত বা মিলিত। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলা মানব জাতির হিদায়তের জন্য হজরত জিব্রাইল আলাইহিসাল্লামের মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব নাজিল করেছেন তাকেই আল কোরআন বলা হয়। এটি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, সর্বকালের সকল মানুষের জন্য এ কিতাব হিদায়তের উৎস। 1 নজরে আল কোরআন, এই সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এই আসমানি কিতাবের নাম কোরআন মজিদ। এর মধ্যে 114টি সুরা আছে। এই 86টি হলো মক্কার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদির মক্কায় ছিলেন, 86টি সুরা মক্কায় নাজিল হয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পরে আরো 28টি মাদানী সুরা, এই 28টিকে বলা হয় মাদানী সুরা, অর্থাৎ হিজরতের পরে যে সুরা সমূহ নাজিল হয়েছে এগুলোকে বলা হয় মাদানী সুরা। এটার মধ্যে রয়েছে 7টা মঞ্জিল, মানে গোটা কোরআনের সুরা গুলোকে 7টা ভাগে ভাগ করা হয়েছে, তার এক একটা ভাগকে বলা হয় মঞ্জিল। আর এর মধ্যে হলো সিজদার 14টি আয়াত আছে, ওই আয়াত পড়লেই বসে পড়ি আর দাঁড়ায় পড়ি, হাফেজরা তারাবি পড়ায়,
যে যে অবস্থায় আমরা ওই সিদ্দারাত গুলো আমরা তেলাওয়াত করব, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াবো, দাঁড়ায়া তারপরে নামাজের একবারে ডাইরেক্ট আমরা জমিনে যা সেজদা দেব, সেজদার মধ্যে যে তসবিহগুলা সুবহান রব্বিল আলা সুবহান রব্বিল আলা সুবহান রব্বিল আলা কমপক্ষে 3 বার 5 বার 7 বার বেজর সংখ্যা পাঠ করব। আর এই গোটা কোরআনের মধ্যে 30টি পারা আছে, 30টি পারা আর কি, আর আয়াত সংখ্যায় আমরা একটাই আমরা বেশি বলি, মতান্তরটা না বলি। অর্থাৎ ওই আয়েশা সিদ্দিকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি বলেছেন যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুনাইছেন 6,660টি আয়াত, এর উপরে আমরা বেশি আমল করি। মতান্তরে আর একটা কথা আছে 6,236টি আয়াত, এখানে 6,660টি আয়াতের উপরে অধিকাংশ আলেম ওলামা পীর বুজুর্গ জ্ঞানী গুণীরা এটার উপরে তারা একমত। আর রুকু আছে হলো 540টি রুকু আছে, আমরা খেয়াল রাখব। আল কোরআন এটা হলো লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ আছে, এটি প্রথমে কদরের রাত্রে প্রথম আসমানের বাইতুল ইজ্জা প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক স্থানে একসাথে নাজিল হয়। এর পর থেকে সেখান থেকে আল কোরআন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়সে হেরা গুহায় অর্থাৎ জাবালের নূরের যে গর্তটা ওই গর্তটার নাম হলো গারে হেরা, মানে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকালে অর্থাৎ হুজুর ধ্যান করতেন, খেয়াল করতেন আসমান কে বানাইছে, জমিন কে বানাইছে, এই পাহাড় পর্বত কে বানাইছে, এই মানুষকে সৃষ্টি করছে, গ্রহ তারকা কে সৃষ্টি করছে ইত্যাদি ইত্যাদি উনি চিন্তা করতেন। মানুষ কেন মারামারি করে, অন্যায় করে, আপনারা ওই অন্ধকারের যুগ বলা হয় আইয়ামে জাহিলিয়াত, যে মারামারি কাটাকাটি করতো, বড়কে সম্মান করতো না, ছোটকে স্নেহ করতো না, ছোটখাটো জিনিস নিয়ে তারা যুদ্ধ করতো, রক্তপাত করতো, অর্থাৎ যে সমস্ত মানুষ সুস্থ মস্তিষ্কে তারা চলতো না, অর্থাৎ এক কথা তারা মূর্তি পূজা করতো, কাবা অঙ্গনে 360টা মূর্তি রেখে এক এক মূর্তিকে সিজদা করতো, আর এক এক জিনিস তাদের কাছে চাইতো, অর্থাৎ তাদের কোনো ধর্ম বলতে কিছু না, তারা ছিল মুশরিক শিরিককারী। তাই আমি বলতেছিলাম যে 40 বছর বয়সে হীরা গুহায় ধ্যান মগ্ন থাকালে সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াত অবতীর্ণ হয়। 5টি আয়াত আপনাদেরকে আমি আগেও পড়াইছি, এখন আমি একবার একটু রিডিং দেই। বিসমিল্লাহ রহমান রহিম ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, অর্থাৎ 5টি আয়াত নাজিল হয়, যে আয়াতগণ গুলোর মধ্যে মানুষের সৃষ্টি সম্পর্কে কিভাবে মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় প্রয়োজন অনুসারে অল্প অল্প করে নাজিল করা হয়, এভাবে 23 বছরে খণ্ড খণ্ড আকারে পুরো কোরআন নাজিল হয়। যখন যে সমস্যা হতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তখন ওই আয়াতটা বা ওই সূরাটা নাজিল করতেন আল্লাহ ওই বিষয়ের উপরে। বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে আল কোরআনের কতিপয় নাম রাখা হয়। আল কোরআন তো আছেই, যে কোরআনের পরিচয় আমি দিলাম, একটা হলো আল ফুরকান। আল ফুরকান ক আল ফুরকান অর্থ পার্থক্যকারী, আল কোরআন সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের পার্থক্যকারী, এজন্য একে আল ফুরকান বলা হয়। হক আর বাতিল, ন্যায় আর অন্যায়, সত্য অসত্য অর্থাৎ ভালো মন্দ এটাকে পৃথক করে দিত, সেজন্য এই কোরআনের আর একটা নাম হলো আল ফুরকান। এরপরে হলো আল হুদা, আল হুদার অর্থ হলো হিদায়াত পথ প্রদর্শন, কোরআন মজিদের মাধ্যমে ন্যায় ও সত্যের দিকে
পথ প্রদর্শন করা হয় বলে একে আল হুদা নামে আখ্যায়িত করা হয়েছে। অর্থাৎ কোরআন যারা পড়বে মানবে তারা হিদায়ত পাওয়া যাবে, আল্লাহ রাস্তায় তারা উঠে যাবে, তাদের দ্বারা অন্যায় হবে না, মিথ্যা হবে না, চুরি হবে না, তাদের দ্বারা ডাকাতি হবে না, তাদের দ্বারা মা বাবার সাথে তারা অন্য আচরণ তারা করবে না, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে, অর্থাৎ তারা হিদায়ত প্রাপ্ত হয়ে যাবে। সেজন্য কোরআন মজিদের মাধ্যমে ন্যায় ও সত্যের দিকে প্রদর্শন করা হয় বলে একে আল হুদা নামে আখ্যায়িত করা হয়েছে। গা আর রহমা, এখানে আর রহমা, আর রহমা হলো রহমত, দয়া, করুণা। পবিত্র কোরআন বিশ্ববাসীর জন্য রহমত ও করুণা স্বরূপ, তাই একে রহমা বলা হয়েছে। এটা একটা কনস্টিটিউশন, একটা সংবিধান, আর দেশ চালানো থেকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন তথা রাজনৈতিক জাতীয় জীবন তথা আন্তর্জাতিক জীবন, অর্থাৎ যত জীবন আছে মানুষের সমস্ত জীবনের জন্য কোরআনের মধ্যে দিশা আছে, অর্থাৎ দিক বর্ণনা করা আছে। মানে ক্যান্টনমেন্ট কে ব্যাপার চালাইতে হবে তাও আছে, বিচার বিভাগ কেমনে চালাইতে হবে তাও আছে, তারপর দেশের নিরাপত্তার জন্য আর্মি আছে, পুলিশ আছে, তাদের কিভাবে চলাফেরা করতে হবে তাও আছে, ব্যবসা বাণিজ্যের কথা আছে, কিভাবে তারা ব্যবসা বাণিজ্য করবে, মাপে কম দিবে না, ধোকা দিবে না, নেওয়ার সময় বেশি নিবে না, কাউকে দেওয়ার সময় কম দেবে না, এভাবে করে সব দিক ওই আল কোরআনের মধ্যে রয়েছে। সেজন্য পবিত্র কোরআন বিশ্ববাসীর জন্য রহমত ও করুণা স্বরূপ, তাই একে রহমা বলা হয়। এরপরে ঘ আজ জিক্র, উপদেশ আলোচনা। কোরআন মসজিদে বহু ঘটনার আলোচনা, বহু উপদেশ রয়েছে, তাই একে জিকির নামে আখ্যায়িত করা হয়েছে। জিকির, জিকির হলো আলোচনা, অনেক ঘটনা আছে, ন্যায় অন্যায়, অর্থাৎ কাফের বাদশারা কি আচরণ করছে, যেমন নুমরুদ, ফেরাউন মুসলমানদের সাথে কি মানে জুলুম করেছে, আবার নেককার বাদশারা যেমন যেমন ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য অন্য আবু বকর, ওমর, ওসমান, হযরত আলী, কোরআনের আলোকে তারা শাসন করেছে। এরপরে আন ওমো, আন নূর, নূর মানে হলো জ্যোতি, আলো, নূর মানে হলো জ্যোতি, আলো। পবিত্র কোরআনের মাধ্যমে হালাল হারামের রহস্য উদ্ভাসিত হয়, তাই একে নূর বলা হয়, মানে আলো বলা হয়। অন্ধকার পথে যেমন চললে ওই লাইট লাগে, টর্চ লাগে, হারিকেন লাগে, বাতি লাগে, অথবা ওই চন্দ্রের আলোতেও পথ চলা যায় অন্ধকার পথে, সে কোরআন হলো আমাদের আলো স্বরূপ। আল ইসলাম ও নূরুন, আল কোরআন ও নূরুন, কোরআনের আলোকে আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করব, সেজন্য একে নূর বলা হয়। নূর মানে আলো। হযরত শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাইহির মতে বিধিবিধান সম্পর্কিত জ্ঞান, আল কোরআনের জ্ঞানের কথাগুলো পাঁচ ভাগে বিভক্ত। এক, বিধিবিধান সম্পর্কিত জ্ঞান। এরপরে বিতর্ক বিদ্যা, এখানে ওই বিতর্ক বিদ্যা অর্থাৎ মানুষের সাথে কিভাবে কথা বলবো, কিভাবে যুক্তি দাঁড় করাবো, কিন্তু এটা নিজস্ব বুদ্ধিতে না, কোরআনের আলোকে এই মানে সুন্দর শান্তিপূর্ণ ভাবে আমরা ওই একে বলা হয় ডিবেট, মানে বিতর্ক বিদ্যা, এরা কোরআন থেকে আমরা শিখবো। এরপরে আল্লাহর অনুগ্রহ ও নিদর্শন সম্পর্কিত জ্ঞান, এটা হলো তিন নম্বর। এর আল্লাহর সৃষ্টি জগতের জ্ঞান, আল্লাহ পাক কত কিছু, কত অসংখ্য অগণিত, 18,000 মাখলুকাত, অসংখ্য অগণিত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছে এক একজনকে এক একটা চেহারা দিয়ে। এরপরে তাদের কিভাবে খাওয়ান, কিভাবে প্রতিপালন করান, এভাবে করে যাবতীয় জ্ঞান। আর একটি হলো মৃত্যু ও পরকালের জ্ঞান,
আমরা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য দুনিয়ায় থাকতে পাঠান নাই। এরা হলো দুনিয়া, আমরা আমল করব, ভালো কাজ করব। কেউ যদি ভালো কাজ করে এই বিনিময়ে আল্লাহ পাক তাকে পরকালে জান্নাত দান করবেন, কবরটাই তার জান্নাতের সুখ শান্তি পাবে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাকে আরশ আজিমের ছায়া দিবে, হিসাব মাফ করে দিবে, পুলসিরাত বিজলি মতো পার করে জান্নাতের মধ্যে তাকে দাখিল করে দিবে। মৃত্যু পরকালে জ্ঞান সব কোরআনের মধ্যে রয়েছে। এভাবে করে হযরত শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহির মতে, এক হলো বিধিবিধান সম্পর্কিত জ্ঞান, বিতর্ক বিদ্যা, আল্লাহর অনুগ্রহ নিদর্শন সম্পর্কিত জ্ঞান, এরপরে আল কোরআনের জ্ঞানের কথাগুলো পাঁচ ভাগে বিভক্ত যা আমি বলতেছিলাম, এ আল্লাহর সৃষ্টি জগতের জ্ঞান, মৃত্যু ও পরকালের জ্ঞান, এই পাঁচটা হয়ে গেল। আমরা খেয়াল করি এই কথাগুলো আমার মনে রাখবো সারা জীবন। মূল্যায়ন, কোরআন শব্দের অর্থ কি, ফুরকান শব্দের অর্থ কি, মক্কি সুরা কয়টি, মাদানী সুরা কয়টি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। মূল্যায়নের উত্তর, কোরআন শব্দের অর্থ পঠিত, ফুরকান শব্দের অর্থ পার্থক্যকারী, আমি আগে আপনাদের সামনে আলোচনা করছি, হ্যাঁ সত্য মিথ্যার পার্থক্যকারী ফুরকান। দেখেন না গ্রাম অঞ্চলে এটা কি মাদ্রাসা, কোরআনিয়া মাদ্রাসা, আর এক গ্রামে যাবেন দেখবে যে এটা কি মাদ্রাসা, ফুরকানিয়া মাদ্রাসা, আসলে অর্থ একই জিনিস। মক্কি সুরার কতটি, 86টি, মাদানী সুরা কয়টি, 28টি, নমুনা সৃজনশীল প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরছি, আমিও রিডিং করছি। 2010 সালে জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামি আঘাত হানে, জাপানে ফুকুশিমা নগরটি মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়, সাগরের পানি শহরে প্রবেশ করে শহরের ঘর বাড়ি নিমিষেই বিলীন করে দেয়। এ দৃশ্য টিভিতে দেখে মাওলানা মাসউদের পবিত্র কোরআনের একটি সুরার কথা মনে পড়ে, তার ছেলে সাদি বলল, বাবা এ সুরায় মানব জীবন পরিসমাপ্তির পর হিসাব নিকাশের কথাও জোরালো ভাবে বলা হয়েছে। এখানে কয়া যেটা মান হলে এক, কোরআন মজিদ একসাথে কোথায় নাজিল হয়, কোরআন মজিদ প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক স্থানে একসাথে নাজিল হয়, খ কোরআন মজিদকে আল ফুরকানও বলা হয় কেন, খ আল কোরআন আল ফুরকান অর্থ পার্থক্যকারী, যেহেতু আল কোরআন মানুষের মধ্যে সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করে, ন্যায় ও অন্যায়ের আলাদা ভাবে চিহ্নিত করে, সেহেতু আল কোরআনকে আল ফুরকান বলা হয়। গোয়া উল্লেখিত দৃশ্য দেখে মাওলানা মাসুদ কোন সুরা কথা স্মরণ করেন ব্যাখ্যা করো। গোয়া 2010 সালে জাপানে ঘটে যাওয়া সুনামি ও ভূমিকম্পের দৃশ্য টিভিতে দেখে মাওলানা মাসুদ পবিত্র কোরআনের সুরা জিলজালের কথা স্মরণ করেছেন। সুনামি ও ভূমিকম্প যেমন একটা সুন্দর সাজানো গুছানো নগরীকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল, ঠিক তেমনি কিয়ামতের সূচনা লগ্নে সব সৃষ্টি ধ্বংস হবে, আর সে ধ্বংসের বিস্তারিত বর্ণনা উল্লেখ করা হয়েছে সূরা জিলজালের। তাই ভূমিকম্প সুনামির দৃশ্য টেলিভিশনে দেখে মাওলানা মাসুদ সূরা জিলজালের কথা স্মরণ করেছেন। সাদির ধোয়া সাদির কথার যৌক্তিকতা সংশ্লিষ্ট সূরার আলোকে পর্যালোচনা করো। উত্তর, উদ্দীপকের চরিত্র রূপায়ণে সাদি হলো মাওলানা মাসুদের পুত্র, সাদি পবিত্র কোরআনের সূরা জিলজালের শেষ অংশের বর্ণনা দিতে গিয়ে বলেন, এ সূরায় মানব জীবন
পরিসমাপ্তর পর হিসাব নিকাশের কথাও জোরালোভাবে বলা হয়েছে। সূরা জিলজালের শুরুতে কেয়ামতের বর্ণনা দেওয়া হয়েছে। কেয়ামত দিবসে মানুষ তার আমলনামা দেখতে পাবে। মানুষ পৃথিবীর জীবনে যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করে থাকে আমলনামায় তাও দেখতে পাবে। যেমন আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একবারে জাররা পরিমাণ বিন্দু পরিমাণ ভালো কাজ করলেও তার ফল পাবে, জাররা পরিমাণ যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ করে তারও সে রেজাল্ট পাবে, ফল পাবে। তাই বলতেছিলাম মানুষ পৃথিবীর জীবনে যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করে থাকে আমলনামায় তার দেখতে পাবে, আবার বিন্দু পরিমাণ মন্দ কাজ করে করলে তাও সে দেখতে পাবে। অর্থাৎ আমলনামা এতটাই নিখুঁত ও নির্ভরযোগ্য হবে সেখানে ব্যক্তির সকল ধরনের কাজকর্ম পুঙ্খানুপুঙ্খ লেখা থাকবে, যা দেখে ব্যক্তির মাঝে এ বিশ্বাস তৈরি হবে এটা সত্যি সত্যি তারই আমলনামা, আর ওই আমলনামার আলোকে বিচার্য কাজ পরিচালিত হবে। ফলে ব্যক্তি তা মাথা পেতে নেওয়া ছাড়া আর কোনো গত্যন্তর থাকবে না। সাদি তার বক্তব্য দ্বারা এই বিষয়টির প্রতি ইশারা করেছে। সাদির কথার যৌক্তিকতা বিচার করলে উক্ত বিষয়টি প্রতিভাত হবে। অর্থাৎ সূরা জিলজালে যেমন কিয়ামতের সূচনার কথা ঘোষিত হয়েছে, তেমনি একই সূরার শেষ পর্বে মানুষের দুনিয়ায় কাজকর্মের হিসাব নিকাশের কথা উল্লেখ করা হয়েছে। ওই বিচারে যে উত্তীর্ণ হতে পারবে সেই প্রকৃতপক্ষে সফলকাম, আর যে ব্যক্তি ব্যর্থ হবে তার ব্যর্থতা অনন্তকালের জন্য, যা শোধরানোর আর কোনো সুযোগ থাকবে না। সুতরাং প্রত্যেক মুমিনের উচিত শেষ বিচারের জন্য দুনিয়ার জীবন পূর্ণদমে প্রস্তুতি নেওয়া। অর্থাৎ এখানে আমলের জায়গা, ভালো আমল আমাদের করতে হবে। যেমন ইসলামের পাঁচটা বিষয় আছে, ইমান আমাদের মজবুত হতে হবে, সালাত আদায় করতে হবে, আল্লাহ রোজা ফরজ করলে রোজা রাখতে হবে, অর্থ সম্পদ দিলে যাকাত দিতে হবে, এরপরে যাবতীয় ভালো কাজ করতে হবে। বাড়ির কাজ আপনাদের দিচ্ছি, আল কোরআন কি, মানব জীবনে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। কোরআন কি, আল কোরআন কি, মানব জীবনে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, এটা সুন্দরভাবে লিখে নিয়ে আসবে ইনশাল্লাহ। আর সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা থাকব, এই মহামারী রোগ থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দান করে। এরপরে আর যাবতীয় নেশা জাতীয় দ্রব্য, সে ফেন্সিডিল হোক, মদ হোক, হিরোইন হোক, গাঁজা হোক, ইয়াবা হোক, যাবতীয় মদ আমরা নিষেধ করব, যাবতীয় নেশা থেকে আমরা পাক সাফ থাকবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।